ওমরের আদালতে ওমর নিজেই আসামি আল্লাহু আকবার জোরে কর ওমরের আদালতে ওমর কেমন করে নিজেই আসামি হয়ে গেলেন অর্ধ পৃথিবীর বাদশাহ রাতের বেলা ঘুমান না সারা রাত মানুষের বেশ ধরে মানুষের বেশ ধরে সাধারণ মানুষের বেশ ধরে মানুষের হালত তিনি জানেন মানুষের ঘরে ঘরে যায় তিনি খবর লন রাতের বেলা কার কি সমস্যা আছে উমর সেই খোঁজ খবর নেন 10টা বছরের ভিতরে উমর রাতের বেলা একদিনও পিঠটা বিছানায় লাগান নাই দুপুর বেলা একটা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন মদিনার আকাশে পিন 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 করে বৃষ্টি পড়ে একটু শীত শীত ভাব খুব মজার ঘুম মদিনার সমস্ত মানুষ পাকপাকালি পর্যন্ত ঘুমে ঘুম নাই শুধু একজন মানুষের দুই চোখে তিনি আর কেউ নন তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেছেন মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে একটা বস্তির পাশ দিয়ে তিনি চলতেছেন একা একা সঙ্গে তার কেউ নাই খাদেমও নাই আসলামও নাই ওনার খাদেমের নাম ছিল আসলাম যে খাদেম ছিল ওনার গোলাম এই গোলামকে তিনি আজাদ করে দিয়েছিলেন আসলাম তখন বলেছে ওগো আমিরুল মুমিনিন আপনি আজাদ করেন আর আজাদ না করেন আমি কিছু জানি না তবে আমি আসলাম সারা জীবন আপনার খাদেম হয়ে থাকব আমি আজাদি কি জিনিস বুঝি না তবে আপনার খেদমত আমি সারব না এই দরবার সারব না উমর রাতের অন্ধকারে বের হয়েছেন একটা এলাকার ভিতরে ঢুকলেন দেখেন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর এই ঘরের ভিতরে মিটমিট করে একটা আলো জ্বলতেছে উমর আলোটা দেখে মনে মনে ভাবতেছেন ঘটনা কি এত রাতে এই ঘরে আলো জ্বলে কেন মনে হয় খারাপ লোকের আড্ডা বসেছে যে একটু দেখি উমর সামনের দিকে আগাইতে লাগলেন কাছাকাছি আয়েশা তিনি শুনেন না মন্দ লোকের কোনো আড্ডা নয় ঘরের ভিতরে কিছু অবুজ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় হযরত উমর কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন ঘরে কে একজন বিধবা মহিলা ডাক দিয়া কয় কে আপনি কি জানতে চান উমর তখন বলেন ঘরে আলো জ্বলে কেন এই শিশু বাচ্চারা কান্না করে কেন এত রাতে ঘরে আলো জ্বলে বাচ্চাগুলি কান্দে কারণ কি একটু জানতে চাই মহিলা তখন ডাক দিয়া বলতেছে কে গো তুমি জানি না আমি একজন মুসাফির মহিলা কই মুসাফির তুমি তোমার রাস্তার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে আমার মনের ব্যথা বাড়ায়ও না আমাকে তুমি আর কাঁদায়ও না প্রশ্ন করে আমার যন্ত্রণা বাড়ায়ও না তুমি তোমার পথে চলে যাও হযরত উমর তখন বলতেছেন না না গো মা একটু জানতে চাই আমি একজন মুসাফির কোনো ভয় নাই ক্ষতি হবে না আমি একটু চেষ্টা করব তোমার উপকার করা যায় কিনা কারণ কি কেন বাচ্চাগুলি কান্দে আর কেন ঘরের মধ্যে আলো জ্বলে মহিলা তখন বলতেছে মুসাফির এই ঘরটা কোনো একজন তিনটা এতিম বাচ্চা আমার কাছে আমানত আমার স্বামী যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন তিনটা বাচ্চা আমার কাছে আমানত রেখে গেছেন আমি একজন মহিলা মানুষ আমি কেমন করে কোথায় গিয়া কাজ করব কোথায় গিয়া কাজ করে আমি তাদের জন্য খানা সংগ্রহ করব আমি তো একজন মহিলা মানুষ আবার বাচ্চাগুলি আমার বড় হয় নাই যে তারা কাজকর্ম করবে আজকে তিন দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না ঘরে কোনো খানা নাই শহীদের বাচ্চাগুলি কান্না করে করে তারা অস্থির হয়ে গেছে সন্ধ্যার সময় আমার একটা দুধের বাচ্চা বেহুশ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়
আর আমার কাছে শুধু বলতেছে আমার বাকি দুইটা বাচ্চা কয় মা গো কলিজা ফেটে যায় গো মা ও মা একটু খানার ব্যবস্থা করো না গো মা আমি তখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলায় একটা খালি পাতিলের মধ্যে পানি গরম কইরা বুঝ দিতেছি বাবা একটু ঘুমাও এই যে মা তোমাদের জন্য পাক করতেছি রে বাবা পাক হয়ে গেলে পরে তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে ও মুসাফির তুমি যে আগুন দেখেছো চুলার মধ্যে আগুন জ্বলে এটা একটা ধোঁকা ধোঁকা আমি শহীদের তিনটা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি কারণ আমার এছাড়া আর কোনো উপায় ছিল না কিছুক্ষণ ঘুমানোর পর খোদার যন্ত্রণায় তিনটা বাচ্চা উঠে গেছে ওইটা তারা বলতেছে মা গো এখনো বুঝি তোমার রান্না হয়নি মা আমাদের কলিজা চিবাইতেছে আর কত ঘুমা একটু দাও না ও মুসাফির শোনো তোমাকে সাক্ষী রেখে বলতেছি মদিনার খলিফা হযরত ওমর ফারুক তিনি মদিনার খলিফা আমিরুল মুমিনিন অথচ শহীদের তিনটা বাচ্চা আজকে তিন দিন যাবত খানা খায় না খলিফার খবর নাই তিনি খবর নেন না তোমাকে সাক্ষী রেখে আমি বললাম আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কিয়ামতের ময়দানে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব আমি উমরকে আল্লাহর আদালতে আসামি বানাব গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব এই কথা শোনা মাত্রই হযরত উমর আর দাঁড়ানো অবস্থায় নাই পশমগুলা দাঁড়ায় গেছে শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে হযরত উমর নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়া দরজার বাহিনী শরীর কাঁপতেছে ভয়ে চোখ দিয়ে দর দর করে উমরের পানি পড়তেছে উমর কান্দেন আর বলেন মা গো ও মা তুমিও তো একটু খবর দিতে পারতা কারণ তিনি তো খলিফাতুল মুসলিমিন কত ব্যস্ততা থাকে গো মা একটু খবর তুমিও তো তারে দিতে পারো দিলে তো উনি হয়তো ব্যবস্থা করত মহিলায় তখন কয় মুসাফির জানি না তুমি কোরআন হাদিসের কদ্দুর জ্ঞান রাখো তুমি কি আমার নবীর হাদিস জানো না আমার নবী বলেছেন খলিফার দায়িত্ব হলো তার প্রজার খবর নেয়া বাদশার দায়িত্ব হলো তার জনগণের খবর নেয়া আমার নবী এই কথা বলেন নাই জনগণ বাদশারে খবর দেওয়া এই কথা আমার নবী বলেন নাই তুমি কি হাদিস জানো না উমরের আসমান ভেঙ্গে যেন মাথায় পড়ল হায় মহিলা তো নবীর হাদিস অনেক জানে কাপ শুরু হয়ে গেল অর্ধ পৃথিবীর বাদশা উমর দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে দৌড় রাত গভীর সবাই ঘুমায় রইছে বাইতুল মালের সামনে এসেই উমর ডাক শুরু করে দিলেন তোরা কে কোথায় আছো রে কে কোথায় তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের চাবিটা তালাটা খুল দৌড়ায় খাদেম খুদ্দাম বের হয়ে গেল এত রাত্রে খলিফার আওয়াজ দৌড়ায় বের হয়ে গেল নি বলতেছেন বাইতুল মালের তালা খুলো চাবি দিয়া তালা খোলার পর উমর ভিতরে ঢুকলেন দর দর করে পানি পড়তেছে দাড়ি ভিজা ভিজা জমিনে পানি পড়ে কর্মচারী সহ ম্যানেজার সবাই অবাক হয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন ঘটনাকে একটু বলেন হযরত উমর বলতেছেন আমারে তোমরা কথা কয় না সময় তোমরা নষ্ট করায় না গো তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমি উমরের মাথায় তুইলা দাও একটা আটার বস্তা আমি উমরের মাথায় তুইলে দাও খাদম কয় হুজুর আমি মাথায় নেই উমর বলে রাগ মাথায় নিবি না কিয়ামতের ময়দানে উমরের গলায় যখন রশি লাগবে কেউ সামনে আইবা না সেদিন উমরের উপকারের জন্য কেউ সামনে আসবা না অতএব আটার বস্তা কেউ মাথায় নিও না আমি উমরের মাথায় উঠাও আসলাম দৌড়ে আসছে হুজুর একটু কন হুজুর বলতেছে তা
তাড়াতাড়ি করে আসলাম, তুই কিছু গোশত আর কিছু রুটি নিয়ে আমার পিছনে পিছনে দৌড়া রে, আর আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ উমর আটার বস্তা মাথায় লইয়া মদিনা থেকে কুলির মতো দৌড় শুরু করলেন। পিছনে পিছনে আসলাম দৌড়ায়। এ শাসক গোষ্ঠী বলেন, আর প্রশাসন বলেন, আর দায়িত্বশীল বলেন, যে যেখানে যেই পদে দায়িত্বশীল, ভালো করে আদ রাখো, দায়িত্ব পালন করার শিখায় গেছেন অর্ধ পৃথিবীর বাদশাহ উমর। কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, যদি এইভাবে দায়িত্বশীল তাদের দায়িত্বকে আমানত জানত, তাহলে দেশের অবস্থা, বিশ্বের অবস্থা, সমাজের অবস্থা এত খারাপ হইতো না, ঠিক কিনা জোরে কর। ভাইরা বন্ধুরা, উমর দৌড়তে দৌড়তে ওই জায়গায় দরজার সামনে যায় হাজির, ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, মা তুমি দরজাটা একটু খোলো, তুমি একটু পর্দার আড়ালে থাকো, আমি কিছু আটা নিয়ে আসছি, কিছু খাবারের ব্যবস্থা করেছি। হযরত উমর তিনি যা বলতেছেন, আসলাম রে, ও আসলাম, তাড়াতাড়ি করে তুই গোশতটা বের কর, গোশতটা বের করে নগদ নগদ রুটিটা দি, আর আমি চুলায় আগুন জ্বালাই, আমি চুলায় আগুন জ্বালাই, তুমি কাইগুলি মাখাও। হযরত উমর জীবনে কোনো দিন এইভাবে চুলায় আগুন জ্বালান নাই। চুলায় আগুন জ্বালাইতে যায় কয়বার আগুন নিবে, কয়বার জলে ধোঁয়াগুলি তার দাড়ির ভিতরে ঢুকে চোখগুলি লাল হয়ে যায়, তবুই কষ্ট করতেছেন, চোখের পানি ঝরাইতেছেন, আর বলেন, মালিক তুমি দেখতেছো গো মালিক, ও মালিক, এতটুকু কষ্ট নয়, আমি উমর গলা থেকে রশি ছাড়ানোর জন্য আরো কষ্ট করতে রাজি। যেরকম সুবহানাল্লাহ, হাসরের মাঠে তোমার আদালতের আসামি হওয়া থেকে বাঁচার জন্য আরো যদি কষ্ট, আরো যদি পরীক্ষা নিতে হয়, আল্লাহ আমি দিতে রাজি। হযরত উমর আগুন জ্বালাইলেন, তারপরে তিনি গোশতটা দিলেন, বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ পাইতেছে, অন্ধকারে কিছু কিছু দেখতেছে চেহারাটা, মুসাফিরের চেহারাটা কিছু কিছু দেখতেছে ঝাপসা ঝাপসা। মহিলা তিনিও বলতেছে, বাবারা, বাচ্চারা বলতেছে, মা গো, মনে হয় তিনি বহুত বড় একজন মহামানব। মায় কয়, বাবা, শুধু মানব নয়, তোমাদের কান্নার কারণে মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠায় দিছে। অবুঝ শিশু বাচ্চাগুলির কান্না, এই কান্নার কারণে মালিক মনে হয় ফেরেশতা পাঠায় দিছে। উমর খানা দানার ব্যবস্থা করায় তিনি বলতেছেন, মা, বাকিরে একটা আটার বস্তা রেখে গেলাম, রুটিটা ওদেরকে খাওয়াও, বাকি আটাগুলিও তুমি ভিতরে নিয়ে নিও। এই বইলা হযরত উমর তিনি ঘর থেকে বের হলেন, আসলামও বের হল। ভাইরা বন্ধুরা, পূর্ব আকাশে ফরসা হয়ে যাচ্ছে, সুবে সাদিক ফজরের আজান হয়ে যাবে, হয়ে যাবে। ওই অবস্থায় উমর দরজার ঘরের কোনায় আয়সা তিনি দাঁড়ায় গেলেন। আসলাম বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, দাঁড়াইলেন কেন গো? তিনি, আপনি তো মদিনার মসজিদের ইমাম, একটু পরেই ফজরের আজান হবে, মদিনার মসজিদের মানুষজন আপনার ইমামতির অপেক্ষা করবে, কেন দাঁড়ালেন, তাড়াতাড়ি চলুন। উমর তখন কাঁদেন আর বলে, আসলাম, এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম, এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনব। বাচ্চাগুলি আনন্দ করতেছে, শোনার পর শুকরিয়া দান, সেজদা দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া জানায় মদিনার দিকে রওনা। মসজিদে নববীতে আজান হয়ে গেল, ইমামতি করলেন উমর, নামাজ পড়ানোর পরে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুসাল্লুন, হে মুসল্লিরা, তোমরা যার যার জায়গায় বসে থাকো, ইন্দানা হাদ, আমাদের সামনে একটা বিচার আছে, বিচার, কেউ জায়গা থেকে উঠবা না, জঘন্য থেকে জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে আজকে মসজিদে নববীতে, কেউ তোমরা জায়গা থেকে উঠবা না, যার যার জায়গায় বসা থাকো।
এলানটা শোনার মাত্রই মুসল্লিরা যার যার জায়গায় বসা রইলেন সবাই মনে মনে ভাবতেছেন খলিফাতুল মুসলিমিন তিনি তো রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় তিনি ঘুরেন তিনি তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরেন না জানি কোথায় কি অন্যায় দেখেছেন কোথায় কি অন্যায় জানি দেখেছেন বিচার হবে কঠিন বিচার কেউ নড়ে না চড়ে না ওই অবস্থায় হযরত উমর নামাজটা পড়ায় তিনি মিম্বরে বসে গেলেন বৈশ্যায় তিনি পুলিশকে আদেশ করলেন যাও অমুক বস্তিতে যাও রাস্তার কিনারা একটা বাড়ি রাস্তার কিনারা একটা ঘর ভাঙ্গাচোরা ঘর ওই ঘরে যায় দেখবা একজন বিধবা মহিলা সাথে আছে তার তিনটা বাচ্চা ওই মহিলাকে ধরে মদিনায় নিয়ে আসো বাচ্চাগুলি সহ তুমি মদিনার মসজিদে নিয়ে আসো যদি সে আসতে না চায় পুলিশকে বলতেছেন জোর করে তারে নিয়ে আসবা আমি উমরের ওয়ার্ডার পুলিশ আর সবাই অবাক মসজিদে নববীর মুসল্লিরা অবাক না জানি ওই মহিলা কি অন্যায় করেছে না জানি ওই মহিলা কত বড় অন্যায় করেছে পুলিশ দলে বলে রওনা দিয়া দিছে ক্ষিপ্র বেগে ওই বস্তিতে যা হাজির ঘর পেয়ে গেল মহিলাকে ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের ওয়ার্ডার আপনাকে মদিনায় যেতে হবে আপনার বিরুদ্ধে উমরের আদালতে বিচার মহিলার জন্য আসমান ভেঙে পড়ল ভয়ে মহিলা কাঁপতেছে হাইরে কি আবার ঘটে গেল গত রাত আমি একজন মুসাফিরকে বলেছিলাম উমরের গলায় গামছা লাগাইব আল্লাহর আদালতে মনে হয় এই মুসাফির উমরকে যায় বইলা দিছে না জানি আমার কি বিচার হয় মহিলার চোখ দিয়া পানি চলে আসলো ভয়ে কাঁপতেছে বাচ্চাগুলি মারে জড়ায় ধরছে মা কাঁদো কেন মা কই বাবা জানি না তোমাদের চোখ দিয়ে কি আছে বাবা জানি না উমরের আদালতে কি বিচার হয় রে বাবা যদি আমরা না যাই আমাদেরকে নাকি জোর করে নিয়ে যাবে তাহলে মামলা বড় জটিল চলো বাদাম চলো কয়া দুধের বাচ্চাটারে মা কুলে নিয়া আর বাকি দুইটা বাচ্চারে দুই হাতের মধ্যে দুইরা মা রওনা দিছে আর আল্লাহর কাছে চোখের পানি ধরায় কন্দে মালিক মালিক তোমার কাছে মাপ চাই জানি না কোন অন্যায় হয়ে গেছে আজকে উমরের ক্রোধ থেকে আমারে বাঁচাইও যায় আর চোখের পানি ধরায় কান্দে ও মালিক উমরের আদালতে আজকে বাঁচাইও ইজ্জত লয়ে যেন ফিরে আসতে পারি মালিক তুমি সব পারো সব পারো মহিলা যাইতেছে মসজিদে নববীতে সবাই যার যার জায়গায় বসা হযরত তোমার মিম্বরের মধ্যে বসা মহিলাকে আসামি বানায় যখন মসজিদে নববীর দরজার সামনে হাজির করা হয় মহিলা ভিতরে ঢুকবে হযরত তোমার বলতেছে মাসকান দিয়া রাস্তা করে দাও সাথে সাথে মাসকানের মুসল্লিরা সরে গেলেন মহিলার হাত পা গুলা কাঁপতেছে হঠাৎ করে মহিলা নজর কইরা দেখে মিম্বরের মধ্যে যেই মানুষটা বসা দেখা যায় ইনি তো উমর হবেন চেহারাটা গত রাত্রির মুসাফিরের মতো হায় রে বিচার বুঝি আরো জটিল আমি কারে কি বলছিলাম তাহলে মুসাফির কি উমর আমি এত বড় কথা বলছি যে উমরের গলায় গামছা লাগাবো আজকে মদিনার মসজিদে না জানি আমার কেমন বিচার মালিক তুমি আমারে বাঁচাও কুদরতি হাতে আমার ইজ্জত বাঁচাও মহিলা বাচ্চা দুইটারে নিয়ে যায় বাচ্চাগুলি উমরের নাম শুনে কাঁপতেছে মারে জড়ায় দুইরা কাঁপতেছে কারণ উমরের নাম শুনলে ভয় পায় না এমন কেউ ছিল না সামনের দিকে আগাইতেছেন কাছাকাছি আসা মাত্র মহিলা নিশ্চিত হয়ে গেছে গত রাতের মুসাফির আজকের উমর এখন কি হবে বিচার হযরত তোমার পাগড়িটা খুললেন মাতার পাগড়িটা খুইলা এক মাথা দিয়া নিজের গলা পেছাইলেন
আর একটা মাতা মুখিলার হাতে দিয়া বলতেছে মা মদিনার অলিতে গলিতে ওমরকে তুমি ঘোরাও মদিনার রাস্তায় তুমি ওমরকে নিয়া টানো টানো তবু আল্লাহর আদালতে ওমরের গলায় কবসা লাগাইও না আল্লাহর আদালতে ওমরের গলায় গামসা লাগাইও না তুমি আমাকে মদিনার অলিগলি গামসা লাগায় লাগায়া একটা হাইওয়ানের মতো ঘোরাও আমি ওমরের কোনো বাধা নাই আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মা শহীদের একটা পরিবারের খবর নিতে পারি নাই আমি এই পদের উপযুক্ত না এই পদের উপযুক্ত না মহিলার সাথে সাথে বলতেছে আমিরুল মুমিনিন আমি আপনাকে চিনি না আমি আপনাকে চিনি নাই আপনি আমাকে মাফ করে দিবেন আজ বুঝলাম কেন মায়ার নবী বলেছেন আমার উমর আমার গোটা উম্মতের জন্য রহমত আজ আমি বুঝেছি আমার নবীর ওই কথা আমার উমর উম্মতের জন্য রহমত রহমত আপনি আমাকে মাফ করে দেন আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই এই কথা বলতে উমর চোখের পানি মুছে আর মিম্বরে দাঁড়া বলতেছে মুসল্লিয়ানে কেরাম শোনো রে রাজত্ব পরিচালনা করার মতো যোগ্যতা উমরের নাই আমি এই রাজত্ব আর চালাইতে চাই না আর গলায় গামছা লাগাইতে চাই না চাই না তোমরা যারে খুশি বাদশা বানাও যারে খুশি খলিফা বানাও আমি উমর এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন থেকে ইস্তেফা দিলাম সাথে সাথে একজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন ইস্তেফা দেওয়ার প্রয়োজন নাই আপনি আপনার দায়িত্বে থাকেন যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিস মোতাবেক আমার নবীর আদর্শ মোতাবেক দেশ পরিচালনা করবেন আপনার পাশে আমি থাকব আপনার পাশে আমরা থাকব আর যেদিন থেকে আপনি এক চুল পরিমাণ আমার নবীর আদর্শ থেকে সরে যাবেন ওই দিন আমি এই তলোয়ার দিয়া আপনাকে সোজা কইরা দিব সাথে সাথে উমর বলেন আলহামদুলিল্লাহ এমন যদি মানুষ থাকে তাহলে উমর রাজত্ব চালাইতে একটু সাহস পাবে জোরে কোন সুবহানাল্লাহ ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রহেগা হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল দায়িত্ব জিনিসটা অনেক বড় অনেক বড় এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাইকে জবাব দেওয়া লাগবে দায়িত্ব ছোট হোক বড় হোক সকল দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ভাইরা বন্ধুরা এজন্য ওয়ার্ডটা হলো মেম্বারের কাছে আমানত ইউনিয়নটা হলো চেয়ারম্যানের কাছে আমানত এমপির আসনটা হলো এমপির কাছে আমানত ডিপার্টমেন্ট হলো মন্ত্রীর কাছে আমানত দেশটা হলো প্রধানমন্ত্রীর কাছে আমানত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মাদ্রাসা হলো মুহতামিমের কাছে আমানত ছাত্রগুলি হলো ওস্তাদের কাছে আমানত মুরিদগুলি হলো পীরের কাছে আমানত এমনিভাবে আমার আপনার সন্তানগুলি বাপ মার কাছে বহুত বড় আমানত
যদি এই আমানতে খেয়ানত করো আল্লাহর গোলাম হাসরের মাঠে এই সন্তান মা বাবাকে আসামি বানায় দিবে যেই সন্তানের ব্যাপারে বাপ মা এই আমানতদারি রক্ষা করেছে হাসরের মাঠে আল্লাহ পাক ওই বাপ মারে ডাক দিবে কোথায় হাফেজে কোরআনের বাবা আজকে সালে আহমদ তাকরিম সারা বিশ্ব জুড়ে কোরআনের কোরআনের প্রতিযোগিতায় 3 নাম্বার হইয়া বাংলাদেশের সুনাম বয়েজ বয়ে এনেছে বাংলাদেশের ইজ্জত বাড়াইছে বাংলাদেশের নাম বিশ্বে পরিচিত করেছে ঠিক কি না জোরে বলেন আজকে বাংলার মুসলমানের ইজ্জত বাংলার মাদ্রাসাগুলির সুনাম সালে আহমদ তাকরিমের মতো সন্তান মাদ্রাসায় জন্ম দেয় শিক্ষা দেয় ঠিক কি না ভাইরা বন্ধুরা কিয়ামতের ময়দানে এমন হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ ডাক দিবে কোথায় তাকরিমের বাপ মা কোথায় আব্দুর রহিমের বাপ মা কোথায় আব্দুল করিমের বাপ মা কোথায় তোমরা আসো অথচ নবীর বাপ মারে আল্লাহ ডাক দিবে না ওলির বাপ মারে আল্লাহ ডাক দিবে না আল্লাহ ডাক দিবে কোথায় হাফেজে কোরআনের বাপ মা কোথায় আলেমের বাপ মা সমাজ চলতেছিল একদিকে সমাজ বলছিল ডাক্তার বানাও সমাজ বলছিল ইঞ্জিনিয়ার বানাও সমাজ বলছিল তারে প্রফেসর বানাও সবাই চলছে একদিকে কিন্তু তোমরা বাপ মা ভিন্ন লাইনে চলছো আমি আল্লাহরে খুশি করার জন্য কোথায় আজ আসো আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবো মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ওই পাগড়ি নবীর বাপ মারে পরাবে না কোন ওলির বাপ মারে আল্লাহ পরাবে না কিন্তু একজন হাফেজ কোরআনের বাপ মা ওই সন্তান যেই সন্তানের ব্যাপারে বাপ মা আমানতদারি রক্ষা করেছে ওই বাপ মারে আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে পাগড়ি পরাবে দাউহু আহসানু মিন দাউই শামস যেই পাগড়ি আর মুকুটের পাওয়ার নবী বলে সূর্যের চেয়েও বেশি পাওয়ারফুল হবে ভাইরা বন্ধুরা এর জন্য যারা এই মাদ্রাসায় সন্তান দিয়েছো বাপ মা টগেন নাই বাবা মা যারা সন্তান মাদ্রাসায় দিছো ঠগেন নাই বরং জিতছেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা বন্ধুরা এজন্য বলতেছি রে ভাই মনটারে বড় করেন সমাজের মানুষকে কি বলল সেদিকে আমার দেখার বিষয় নয় সন্তানের কামাই দিয়ে আমি চলব এই নিয়ত বাদ দেন নিয়ত করেন আল্লাহ আমার সন্তানকে তুমি সৎকায় জারিয়া বানাও আমার মৃত্যুর পর যেন আমার জানাজা পড়ায় আমার মৃত্যুর পর যেন সন্তান আমারে গোসল দেয় আমার মৃত্যুর পর যেন আমার সন্তান ইয়াসিন কবরের পাশে পড়ে জানাজার নামাজ ইমাম সাহেব পড়াইলে চোখ দিয়া পানি আসবে না মাদ্রাসার উস্তাদ পড়াইলে চোখ দিয়া পানি আসবে না সন্তান বাবার জানাজার পাশে দাঁড়াইয়া যখন কইব মালি সাথে সাথে দর দর করে চোখ দিয়ে পানি চলে আসবে কত বাচ্চা কোরআনের সবক নেওয়ার সময় হাউমা করে কান্দে আর কই হুজুর আজকে আমার আব্বা দুনিয়া না বন্ধুরা কোরআনের সবক নেয় বাবা উস্তাদদের মিষ্টি খাওয়ায় আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন আমার বন্ধু বান্ধব উস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতেন কবরের পাশে গিয়া কই বিসমিল্লাহির রহমানির রহিম হাকিমুল উম্মত নবী আলাইহি রহমা লিখেন কবরের ভিতরে বাবার আযাব হইতেছে আল্লাহ পাক আযাবের ফেরেশতারে কয় ফেরেশতারে আযাব বন্ধ কর আমার বান্দার ছোট্ট বাচ্চাটা কবরের পাশে দাঁড়ায় কয় আমি আল্লাহ নাকি রহমান আমি নাকি রহিম আমার দয়া মায়ার নাকি কুল কিনারা নাই যার বাচ্চায় আমার রহমান কয় ডাক দে আমি আল্লাহ তার বাবারে মারতে পারি না আমি আল্লাহ তার মার কবরে আযাব দিতে পারি না সার্থক হয়ে যাবে বাপ মার সন্তান জন্ম দেওয়া এমন একটা সন্তান যদি বানাইতে পারো রে ভাই এজন্য বলতেছি ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করো আল্লাহ জগতের হায়াত আল্লাহ বাড়ায় দিবি আল্লাহ রহমত নাজিল করবে ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করো ঘরে ঘরে সালে আহমদ তাকরিম তৈরি করো আল্লাহ আল্লাহ এই গোটা সমাজটারে কুদরতিভাবে নিরাপত্তা দান করবে কোরআনের হাফেজের ইজ্জত হবে আলেমের ইজ্জত হবে কুদরতিভাবে আল্লাহ নিরাপত্তার বেষ্টনী দিয়া রাখবে কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা আল্লাহ বলেন কোরআন জগতের জন্য রহমত
যেই সমাজে কোরআনের দাম আছে, যেই সমাজে মাদ্রাসার সুনাম আছে, যেই সমাজের মানুষ মাদ্রাসারে কদর করে, মাদ্রাসার ছাত্র উস্তাদকে মহব্বত করে, শ্রদ্ধা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজে আমি আল্লাহ গজব দূর রাখি, রহমত নাজিল করি। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين يا الله قدرتي نظرك تمي تاكايا ديكو আয় আল্লাহ গরমের ভিতরে তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা, হাদিসের কথা কেমনে শুনতেছে গো আল্লাহ। আল্লাহ কষ্ট হইতেছে, গড়ে পর গেলে পরে ফ্যানের বাতাস পাবে। আয় আল্লাহ ফ্যান সারা গরমের মধ্যে বসা শুধু তোমাকে রাজি করার জন্য, শুধুমাত্র তুমি মাওলাকে রাজি করার জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। আল্লাহ আমাদের এই বসার উপর তুমি রাজি হয়ে যাও। আল্লাহ আমাদের এই আশা বসা তোমার কোরআন হাদিসের কথা শোনাকে নাজাতের উসিলা বানায় দাও। মাওলা জানি না কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত, যার বাবা আছে ঘরে গিয়ে আব্বা কয়া ডাক দেয়, যার মা আছে ঘরে গিয়ে আম্মা কয়া ডাক দেয়। আমার মতো যার মা নাই আজকে মাসকে মাস বছরকে বছর আম্মা কয়া ডাক দিতে পারি না। আয় আল্লাহ যে মা দশ মাস দশ দিন পেটে রাখলো, আয় আল্লাহ প্রসাব করেছি বিছানা বিছায় দিছি, মা বিজা বিছানায় শুইয়া আমাকে বুকের উপর রাইকা সারাটা রাত কাটায় দিছে। আয় আল্লাহ ঘর থেকে বের হয়ে গেছি গুসা করে, সবাই ঘুমায়া পড়ছে দুঃখিনী মা ঘুমায় না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাত পর্যন্ত আমার অপেক্ষা করছে। আল্লাহ ওয়াজ শেষ করে গভীর রাতে বাড়িতে যায় পৌঁছতাম, দেখতাম মা তো কোনো সজাগ। আয় আল্লাহ রাস্তায় কতবার মার ফোন আসতো, আয় আল্লাহ এখন আর কেউ ফোন দেয় না, মার রুমে যায় আর বাতি জ্বলতে দেখি না, সন্ধ্যা ডাক দিয়ে কই মা গো তুমি এখনো বুঝি ঘুমাও নাই, মায় কয় বাজান তোমারে বাহিরে রাইকা আমি মা কেমনে ঘুমাই রে বাজার। এমনও মার কলি যায় যেই সন্তানরা ব্যথা দিতেছে, আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝ দাও। এমনও বাবার কলি যায় যেই সন্তান ব্যথা দেয়, আল্লাহ তুমি বুঝ দাও। অনেক বাপ মা চোখের পানি জড়ায় কান্দে সন্তানের কষ্টে, আল্লাহ ওই সন্তানের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ সেটা সে বুঝে না, আল্লাহ তুমি তারে সেই সহি বোঝটা দিয়ে দাও। সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও, আলেমে দিন বানাও। বহু বাপ মা বড় আশা করে সন্তান মাদ্রাসায় দিছে তোমার কোরআনকে সিনায় নেওয়ার জন্য, আল্লাহ বাহাদুরি কইরে কোরআন সিনায় নেওয়া যায় না, তোমার রহমত সারা তোমার কালাম সিনায় নেওয়া যায় না। আল্লাহ যেই বাচ্চারা মার কুলি ঘুমাইতো বাবার তুলে তুলে বাবার খানা খাইতো, আজকে ওই বাচ্চারা মা চাইরা বাবা চাইরা মাইলকে মাইল ঘন্টার ঘন্টা পাড়ি দিয়ে যেখানে যাইতে হয় নিজে একা একা ঘুমায়, নিজের খানা একা একা উঠায়, নিজের বিছানা একা একা বিছায়, বাবার কলিজাটা কান্দে বাবা কিছু ভালো খাইতে গেলে চোখতে পানি ছড়ায়, মা ভালো কিছু খাইতে পারে না চোখ দিয়া পানি ঝরে সন্তানটার কথা ইয়াদ হইয়া যায়, না জানি মালিক আমার সন্তানটা এখন কি খায়, এতটুকু কুরবানি যেই বাপ মা করছে গো আল্লাহ তুমি তাদের উপর রাজি হইয়া যাও, তাদের সন্তানগুলির তুমি তোমার নবীর নায়েব বানাও, তাদের সিনায় তোমার কোরআনের নূর ঢুকায় দাও। আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে তুমি কোরআনের হাফেজ কবুল করে নাও, এই মাদ্রাসাখানাকে এলাকার হেদায়েতের উসিলা বানায় দাও। আল্লাহ ঘরে ঘরে আলেমে দিন কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও,
এলাকার যত মুর্দেগান কবরে শুয়ে আছে গো মালিক, এই মাদ্রাসার খাতিরে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবর কি জান্নাতের বাগিচা বানায় দাও। কত মানুষ আয় আল্লাহ মাদ্রাসার খেদমত কইরা আজকে কবরে শুয়ে রইছে, ওই খেদমতের উসিলায় কবরখানাকে জান্নাতের বাগিচা বানায় দাও। বর্তমানে যারা মাদ্রাসার খাদিম কমিটিতে আছে, উপদেষ্টা আছে, খেদমত করে, আল্লাহ তুমি তাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তাদের খেদমতকে নাজাতের উসিলা বানায় দাও। ছাত্রগুলাকে নিজের সন্তানের পথ মতো মহব্বত করার তৌফিক দাও। আল্লাহ এলাকার প্রতিটা মানুষের অন্তরে মাদ্রাসার মহব্বত, ছাত্র ওস্তাদের মহব্বত দিন দিন বাড়ায় দাও। মাওলায় করিম যত হাজত গাইবি খাজানা থেকে পুরা কর। আল্লাহ যত অসুবিধা তুমি সমাধা কর। আল্লাহ পড়ালেখার দিন দিন তারককে অনায়ত কর। আখলাকে নবুবী তাদেরকে দান কর। মাওলায় করিম আমার বৃদ্ধ বাবাজিদের হায়াতে বরকত দিয়ে দাও। আমার যুবক ভাইদেরকে পাক্কা দিনদার বানাও। আল্লাহ যুবক ভাইদেরকে মসজিদমুখী বানাও। আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দাও। অনেকে দেশ বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে দিলের দিকে তাকায়, প্রত্যেকের দোয়াকে কবুল করো, মঞ্জুর করো। যারা দান সৎকা করলেন, আল্লাহ তুমি তো দেখছো কোন নিয়তে তোমার নবীর বাগানে দান করছে, আল্লাহ দিলের দিকে তাকায়া তাদের দিলের নিয়তকে কবুল করো, মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।